পশ্চিমবঙ্গ উপকূলের কাছে নিম্নচাপ, আজ এবং কাল প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ঘূর্ণাবর্ত পরিণত হলো নিম্নচাপে, আগামী 24 ঘন্টায় তা আরও শক্তিশালী হবে। পশ্চিমবঙ্গের উপকূলের কাছে সরে এসেছে নিম্নচাপ, আজ এবং আগামীকাল প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে, পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, নিম্নচাপ আজ রাজ্যের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এবং ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। এর প্রভাবে আগামীকালও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। সমুদ্রে জল উচ্ছ্বাসের আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোন জেলায় কত বৃষ্টি হবে সেই তার পরিপ্রেক্ষিতেই রাজ্যের একাধিক জেলায় লাল, কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তৎপর রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। সাগর ও বকখালিতে বিপর্যয় মোকাবেলা দলকে মোতায়েন করা হয়েছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলে মাইকিং চলছে। সোমবার গভীর রাত থেকে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকায় বৃষ্টি হয়েছে তুমুলভাবে। সকাল থেকেই আকাশ মেঘলা, মঙ্গলবারও ছিল মেঘলা আকাশ এবং দু এক প্রশলা বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে সুন্দরবনের উপকূলে। সোমবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাগর, নামখানা, পাথর প্রতিমা এইসব এলাকায় 1000-এরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, সাগরে ও বকখালিতে বিপর্যয় মোকাবেলা দলকে মোতায়েন করা হয়েছে। কাকদ্বীপ মহকুমায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেচ, বিদ্যুৎ, পূর্ত দপ্তরের আধিকারিক ও কর্মীরা মোতায়েন রয়েছেন সক্রিয়ভাবে। শুকনো খাবার, ত্রাণ, পানীয় জলের পাউচ ইত্যাদি মজুত করা হয়েছে। জলবন্দী হয়ে পড়লে দ্রুত উদ্ধারের জন্য স্পিডবোট ভেসেল প্রস্তুত রাখা হয়েছে। সুন্দরবনের সবকটি ব্লকের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। মৎস্যজীবীরা যাতে কোনোভাবেই নদীতে যাতে না নামতে পারে তার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সকালে অতিরিক্ত জেলাশাসক নীতিশ ঢালি ও সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল গঙ্গাসাগর এলাকায় কাঁচাবাড়ির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং মাইকিং করে প্রচার করা হচ্ছে। বিডিও সুদীপ্ত মণ্ডল বলেন, প্রশাসন সতর্ক আছে, গতকাল থেকে নিচু এলাকা থেকে মানুষকে তুলে আনার কাজ হয়েছে। এইসবের মধ্যেই দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সহ সমুদ্র এবং নদী তীরবর্তী সব এলাকাতেই রয়েছে নজিরবিহীন প্রশাসনিক তৎপরতা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।